নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বসিরহাট মহকুমার হারোয়া থানার বিদ্যাধরী নদীতে একটি দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই হারোয়া বিদ্যাধরী নদীর ভেসে আসছিল, আচ্ছা, স্থানীয় বাসিন্দা আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম লাশটা ভেসে আসছে, বাড়িটা ভেসে আসছে। তারপর থানায় কল করা হলো, থানা থেকে এসে ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলো। এটা কোন নদী? এটা বিদ্যাধরী নদী। আর এখানকার স্থানীয় বাসিন্দা? আর মোটামুটি বয়স কত হবে? আনুমানিক 26 থেকে 27। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনারা আর কি দেখলেন? আমরা ওইটুকুই দেখেছি, ভেসে আসছিলো, তারপর ওনার মানে লাশটাকে একটা নৌকায় যাচ্ছিলো, তাদের মানে শ্রমিকরা পায়ে দড়ি বেঁধে ঘাটে নিয়ে আসা হলো। আচ্ছা, ওটা কি পচা গলা ছিল ওটা? পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। এলো বডিটা কোথা থেকে এলো সেটা জানি না, কিন্তু আমাদের হারোয়া বিদ্যাধরী নদীতে বডিটা ভাসছিল। আচ্ছা, তো আমরা দেখে সেটা খবর দিলাম থানাতে। থানা থেকে পুলিশের লোকজন এসে বডিটাকে উদ্ধার করে নিয়ে গেল। আচ্ছা, বডিটা একেবারেই পচা গলা, দেখার মতো না, খুব বাজে দুর্গন্ধ বার হচ্ছে। তো সবাই মিলে বললো যে হ্যাঁ, থানায় আমরা খবর দিই। থানায় খবর দিলে পুলিশ কর্মীরা এসে দেহটা উদ্ধার করে নিয়ে চলে গেল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।